কতদিন দেখছেন যে যে কাজ যে কুইরি কীভাবে কাজ করে এবং আমরা কিছু অ্যাডভান্স কাজ দেখছি যে কুইরি আরও অনেক কাজ আছে প্রচুর প্রচুর কাজ আছে কিন্তু তার আগে আমাদের কিছু ফ্রেমওয়ার্ক ব্যবহার করা শিখতে হবে মনে করেন আমি যে কুইরি শিখলাম যে কুইরি শিখতে এক মাস সময় লাগবে কিন্তু আমরা মানে কোনো একটা জিনিসের যেই যেই জিনিসগুলো খুবই বেশি প্রয়োজন সেই সেই জিনিসগুলো শিখে নেব যেমন আমরা টুইটার বুটস্টপ যদি যাই সেখানেও আমাদের জে কোয়েরি ব্যবহার আছে অনেকগুলো জে ব্যবহার আছে অ্যাকোরডিয়ন আছে তারপরে হচ্ছে স্লাইডার আছে ওখানে অনেক জিনিস আছে তো সেই জিনিসগুলো ফ্রেমওয়ার্ক আকারে ব্যবহার করতে হবে তো আমাদের শুধু জে কোয়েরি শিখলে তো হবে না হবে বা দেখা যাচ্ছে আমরা শুধু এই স্টেম সিরিস নিয়ে মাস কাটাই দিলেও চলবে না তো সেই জন্য আমাদের ফ্রেমওয়ার্ক বেসড আসতে হবে অর্থাৎ কোন কোন যে কোয়েরি বেশি জানা প্রয়োজন কোন কোন এলিমেন্ট আমার বেশি প্রয়োজন হয় কোন কোন এলিমেন্টগুলো দেওয়াই আছে সেই জিনিসগুলো সম্পর্কে খুব ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে একটা তো সেই জন্য ফ্রেমওয়ার্কে চলে যাওয়াটা সবচাইতে বেটার ফ্রেমওয়ার্কের মধ্যে আমরা যেগুলো দেখব সেগুলোর মধ্যে টুইটার বুটস্টপ হচ্ছে অন্যতম মার্কেটপ্লেসে টুইটার বুটস্টপের চাহিদা খুব বেশি আর খুব সহজেই আপনি টুইটার বুটস্টপ দিয়ে যে কোনো ওয়েবসাইট খুব কুইকলি বিল্ড করতে পারেন যেমন আমি যদি এই ওয়েবসাইটে দেখি সেই ওয়েবসাইটে যে এটা আছে হচ্ছে চারটা কলম তাই না এই চারটা কলাম করতে হলে আমাকে কি কি করতে হয়েছে আমাকে এক একটা সিঙ্গেলের জন্য ডিপ নিতে হয়েছে উইড দিতে হয়েছে ফ্লোট লেপ ফ্লোট রাইট এই জিনিসগুলো করতে হয়েছে তো এইগুলো আর কি একদম পিকজেল পারফেক্ট করতে হলে আমাদের প্রবলেম হয়ে যায় কিছু তারপরে হচ্ছে মনে করেন কোনো ওয়েবসাইটের একটা নির্দিষ্ট একটা ফ্রেমওয়ার্কে ভাগ করা থাকে ফ্রেমওয়ার্ক বলতে কলাম আকারে ভাগ করা থাকে সেটা হচ্ছে ফটোশপে যখন একটা ডিজাইনার কোনো ওয়েবসাইট ডেভেলপ করে তখন সেই রুলার গুলো দিয়ে কোনো কোনো এলিমেন্টগুলোর মানে মাপ ঠিক করে নেয় যেমন এই যে এখান থেকে রুলার নেওয়া যায় কন্ট্রোল আর দিলে রুলার আসবে এই যে এখান থেকে টান দিয়ে ধরে একটা রুলার নেয় তারপরে এখান থেকে ধরে এখানে আরেকটা নেয় এটা হচ্ছে মনে করেন মেনু তারপরে এখান থেকে টান দিয়ে ধরে এটা নেয় তো এইগুলো মানে উইড এই এই কলামগুলোর নির্দিষ্ট উইড হাইট এগুলো নেওয়ার জন্য যে ফ্রেমওয়ার্ক আছে সেই ফ্রেমওয়ার্কগুলো আমরা ব্যবহার করবো তাহলে কোনো ডিজাইনার যদি একই ফ্রেমওয়ার্ক ব্যবহার করে আমরাও যদি ঠিক একই ফ্রেমওয়ার্ক ব্যবহার করি ওই পিএইচডি থেকে আমাদের উইডগুলোর একদম পিকজেল পারফেক্ট হবে তো সেই জন্য সবচেয়ে জনপ্রিয় ফ্রেমওয়ার্ক হচ্ছে টুইটার বুটিস্টার আমরা এটা ব্যবহার করা শিখবো টুইটার বুটিস্টার ব্যবহার করা শিখলে আমাদের অনেকগুলো সিএসএস লেখা থেকে আমরা বেঁচে যাব। যেমন আপনার দরকার একটা বাটন স্টাইলে সেক্ষেত্রে আপনাকে ব্যাকগ্রাউন্ড দিতে হচ্ছে আপনাকে বর্ডার ড্রেস দিতে হচ্ছে বর্ডার দিতে হচ্ছে এই জিনিসগুলো করতে হচ্ছে কালার দিতে হচ্ছে কিন্তু টুইটার বুটি আপনি জাস্ট একটা ক্লাস দিলেই ওই কালারগুলো চলে আসবে টুইটার বুটি হচ্ছে একটা অটোমেটেড ফ্রেমওয়ার্ক ওয়েব ডেভেলপাররা চিন্তা করলো যে প্রত্যেকটা ওয়েবসাইটে নির্দিষ্ট কোনো না কোনো কিছু জিনিস দরকার হয় তো তারা চিন্তা করলো যে এই জিনিসগুলো নিয়ে যদি আমি একটা ফাইলে করে রাখি তাহলে অন্য ডেভেলপারে স্টার্ট আপ কোম্পানি শুরু করবেন কোম্পানি শুরু করতে হলে আপনার ট্রেড লাইসেন্স দরকার দরকার আপনার আপনার হচ্ছে ওয়ার্কার দরকার একটা প্ল্যানিং দরকার কিন্তু আপনি যদি এমন একটা জায়গাতে চলে যান যেখানে আপনাকে এইগুলো পেতে একবারে ওই জায়গা থেকেই হেল্প করে দেবে অর্থাৎ আপনি ওই জায়গা থেকে ট্রেড লাইসেন্স পাচ্ছেন ওই জায়গা থেকে আপনি বিজনেস ফান্ড পাচ্ছেন তো এইগুলো হচ্ছে ফ্রেমওয়ার্ক বলে যে একটা জায়গা থেকে আমি সবগুলো পেয়ে যাচ্ছি যদি ডেভেলপমেন্ট শুরু করি টুইটার বুটস্টপের ভবিষ্যৎটা অনেক ভালো এবং আপনি দেখবেন যে মার্কেট প্লেসে টুইটার বুটস্টপের হচ্ছে কাজও পাওয়া যায় খুব বেশি যে কোনো ওয়েব অ্যাপ তৈরিতে টুইটার বুটস্টপ ব্যবহার হয় তো সেই জন্য আমরা এটা ব্যবহার করব। কীভাবে ব্যবহার করব সেটা এবার দেখি চলে যাবেন আপনারা এখন থেকে যেই টেম্প শুরু করেন না কেন দিয়ে শুরু করবেন তাহলে দেখবেন যে আপনাদের খুব ইজি হয়ে যাচ্ছে তো যাবেন এখান থেকে গিয়ে ডাউনলোড বোটস্ট্রাম্প এখানে ক্লিক করবেন তারপরে এখানে ডাউনলোড বোট এটা মেনলি একটা সিএসএস আর একটা জাভা স্ক্রিপ্ট ফাইল সিএসএস ফাইলটার কাজ হচ্ছে বিভিন্ন এলিমেন্টগুলোর স্টাইলগুলো নিয়ে আসা আর জাভাস্ক্রিপ্টের কাজ হচ্ছে যেমন আমরা ওয়েবসাইটে বিভিন্ন কাজগুলো করে থাকি একটা ওয়েবসাইটে স্লাইডার থাকবেই থাকবে না একটা ওয়েবসাইটে আর কি কি থাকতে পারে একটা ওয়েবসাইটে এখানে জাভেসক্রিপ্ট সেকশনে দেওয়া আছে যে মনে করেন বিভিন্ন স্টাইলের এখানে যেমন ট্রানজেশন মডাল মোডাল মানে হচ্ছে এই যে এরকম একটা পপ আপ মডুল আসবে এটা ওয়েবসাইটে থাকতেই পারে তো এই যে এইসবগুলো এসবগুলোর জন্য আমাদের বাইরে দৌড়াদৌড়ি করার কোনো প্রয়োজন নাই আমরা টুইটার ব্রিজটা ব্যবহার করলে এর মধ্যে অনেক জিনিসপত্র পেয়ে যাবে যেমন টুল টিপ টুল টিপ মানে হচ্ছে যে এখানে কারসার নিলেই দেখা যাবে আর কি এই যে দেখেন অনেক ওয়েবসাইটে আমরা এরকম দেখি যে কারসার নিলেই তার এই যে ডিটেলটা এটাকে বলে টুল টিপ পপ ওভার এখানে আমরা যদি এখানে ক্লিক করি এখানে একটা পপ ওভার দেখাচ্ছে তো এছাড়াও আরও অনেক কিছু আছে কলাপস আমরা এখানে ক্লিক করলাম কলাপস হয়ে গেল তো এই যে এই জিনিসগুলো আমাদের সব সময় প্রয়োজন হয় তো সেই জিনিসগুলো এখানে একত্রিত করা আছে এছাড়াও আপনি সিএসএস এর মধ্যে দেখতে পারেন এখানে কম্পোনেন্টস এর মধ্যে অনেক কম্পোনেন্টস দেওয়া আছে যেমন আইকন আমাদের অনেক আইকন প্রয়োজন হয় ওয়েব ডেভেলপমেন্টের জন্য তারপরে হচ্ছে আরও অনেক আর কি আছে আমরা যেগুলো আস্তে আস্তে দেখার চেষ্টা করবো এগুলো আসলে কিভাবে ব্যবহার করবো টুইটার বুট দিয়ে তো এখন আমরা যেটা ডাউনলোড করলাম ডাউনলোডের মধ্যে ডিস্ক নামে একটা ফোল্ডার আছে এটা মানে হচ্ছে ডিস্ট্রিবিউশন তো ডিস্ট্রিবিউশনের মধ্যে এই যে আমরা বললাম যে টুইটার বুটস্ট্র্যাপ হচ্ছে এমন একটা জিনিস তার মধ্যে শুধুমাত্র আপনি সিএসএস আর জেএস এগুলো নেবেন তো আমরা মেইনলি ওইটা ওইরকমই থাকবে আমরা আরেকটা টেমপ্লেট নিয়ে ওখানে আমরা টুইটার বুটস্ট্র্যাপে যে ফাইলগুলো সেই ফাইলগুলো নিব ক্লাস নাম্বার ফাইভ এবার আমি এখানে আচ্ছা এখানে তো এইখানে আমি হচ্ছে আমাদের যা যা লাগবে প্রথমে লাগবে সিএসএস রুটিয়া পরিশ্রমের জন্য তারপরে লাগবে হচ্ছে এখানে জেএস তো এরপরে আমরা এইখানে এই যে ডিস্ট্রিবিউশন প্যাকেজ যেটা আছে সেটার যে সিএসএস সেই সিএসএস এর মধ্যে কোন ফাইলটা নিব মিনিফাইড সিএসএস মিন সিএসএস এইটা নিব তারপরে নিব হচ্ছে জেএস ফাইলের মধ্যে আমরা নিব বুটস্ট্র্যাপ মিন জেএস আচ্ছা এরপরে আমরা আরেকটা ফোল্ডার নিয়ে নিব সেটা হচ্ছে ফন্টস ফন্টসটা আমাদের লাগবে যে আইকনিক ফন্ট ব্যবহার করার জন্য এগুলো হচ্ছে আইকনিক ফন্ট ইউজ করে এটা দিয়ে তো এই যে তিনটা নিলাম এই তিনটা এখন আমাদের কাজ করতে হবে দেখে নিব যে আমরা আছে কি না ওই জিনিসগুলো যেগুলো নিলাম এবার আমরা এখানে একটা ফাইল তৈরি করব যে ইন্ডেক্স ডট এইচ এখন এই ফাইলের মধ্যে কন্টেন্টগুলো কেমন থাকবে সেটা বুটস্ট্যাপের মধ্যে দেওয়া আছে আপনি এখানে যাবেন গেট স্টার্টেড এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখা যাবে যে এখানে আপনাকে বলে দেওয়া হয়েছে যে একটা বডিস্টাইপ টেম্পলেট কীভাবে শুরু হয় এই যে এখান থেকে এটা কপি করে নেবেন কপি করে নিয়ে এবার আপনার যে টেম্পলেট সেই টেমপ্লেট রাইট নিক আচ্ছা এখান থেকে দিয়ে দেবেন যে যেই কোডগুলো আমরা ওখান থেকে নিলাম অর্থাৎ আমাদের এই যে ডগ টাইপে ইস্টেমেল দিয়ে শুরু করতে হয় এর আগে আমরা দেখি না এর আমরা জাস্ট ইস্টেমেল হেড বডি এগুলো করছি কিন্তু এগুলোর একটা প্রত্যেকটা জিনিস দেওয়ার একটা নিয়ম আছে বুটস্টপ ব্যবহার করলে আপনি নিয়মগুলো ব্যবহার করেই অ্যাপ্লাই করতে হবে যেমন দেওয়া আছে এটা আমরা ব্যবহার করবো এছাড়াও আমরা যদি বাংলা ভাষায় ওয়েবসাইট বানাই সেক্ষেত্রে আমাদের এখানে দরকার বিএন আর এই ইউটিএফ এইট মানে হচ্ছে ইউনিকোড ক্যারেক্টার সাপোর্ট করবে আমাদের ওয়েবসাইটটা মানে হচ্ছে ব্রাকেটসে অনেকে বাংলা লিখতে সমস্যা হয় বাংলা লিখলে দেখা যাচ্ছে হোয়াট 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 আসে যদি আমরা ওই বডি এভাবে ব্যবহার করি সেক্ষেত্রে এরকম হবে কিন্তু আমরা যদি ইউনিকোড সাপোর্টটা দেই ডকুমেন্টে সেক্ষেত্রে আমরা এই যে দেখেন এখন কিন্তু বাংলা লিখছি এখানে কিন্তু ইজিলি বাংলা লেখা যাবে কেন এই যে আমরা ইউনিকোড সাপোর্টটা দিয়েছি এই জন্য তো শুধুমাত্র বাংলা না ইউনিকোডটা হচ্ছে বাংলা হতে পারে ইংরেজি হতে পারে যে কোনো ইয়ে হতে পারে আচ্ছা ইউনিকোড হচ্ছে একটা ক্যারেক্টার সমর্থন আর কি তো এটা হচ্ছে আরেকটা এটা আমাদের প্রয়োজন হবে এই মেটাটা এই মেটাটার প্রয়োজন হবে রেসপন্সিভ ওয়েবসাইটের জন্য আমরা যে কোনো ওয়েবসাইট বানালে সেই ওয়েবসাইটটাকে মাস্ট বি রেসপন্সিভ হতে হবে অর্থাৎ আমাদের জন্য সব রকম ডিভাইসে এই ওয়েবসাইটটা সুন্দর দেখায় তার এছাড়াও আছে টাইটেল অর্থাৎ এখানে হচ্ছে টাইটেল যেটা দিতে হবে আর এটার বুটিস্টার কল করা আছে আর এইটা কল করা হচ্ছে বুট দিয়ে কাজ করলে বুট যে লেটেস্ট ভার্সনটা সেটা ইন্টার এক্সপ্লোর নাইনের লোয়ার গুলো কাজ করে না তো সেই জন্য এইচটেমএল ফাইভ এবং রেসপন্ড জেস এই ফাইলটা আমাদের কল করে রাখতে হবে এখানে দুইটা ফাইল কল করা হয়েছে কন্ডিশনাল মেথডে অর্থাৎ বলা হচ্ছে শুধুমাত্র ইন্টারনেট এক্সপ্লোরার নাইনের জন্যই এই দুইটা ফাইল কাজ করবে আর এখানে বলা হচ্ছে যে এইচটেমএল ফাইভ শিপ যেটা যেই ব্রাউজারগুলো এইচ ফাইভ সাপোর্ট করে না সেই ব্রাউজারগুলো আমাদের ইন্টারনেট এক্সপ্লোর নিয়েই শুধু টেনশন অন্য ব্রাউজারগুলো এইচ টিম এল ফাইভ ডিফল্টভাবে সাপোর্ট করে গুগল ক্রোম বলেন আর ফায়ার ফক্স বলেন অপেরা বলেন অন্য ব্রাউজারগুলো ওকে শুধুমাত্র ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য এই দুইটা ফাইল আমাদের কল করতে হবে আর এছাড়া বাকি নিচেরগুলো আপনারা জানেন এগুলোর মানে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই এখানে আমাদের এই যে যে কুড়িটা দরকার যে কুরিটা এখানে নিয়ে নেওয়া হয়েছে তো এই হচ্ছে আমাদের একটা ভোটস্টাপ টেমপ্লেট এখানে স্পেশালিটি কোন ফাইলগুলো বলেন তো যে কোনগুলো নতুন আসছে এখানে নাম্বার ওয়ান ফাইল হচ্ছে বুডস্টাপ মিন সিএসএস এটা হচ্ছে বুডস্টাপ আর নাম্বার টু হচ্ছে বুডস্টাপ মিন জে এস এছাড়া আর কোনো ফাইল কিন্তু এখানে এক্সট্রা নাই আছে নাই শুধুমাত্র এই দুইটা ফাইলেই কিন্তু আমাদের কাজ হবে আচ্ছা ক্লাসের দিকে মনোযোগ দিতে হবে মোবাইল বের করে চাপাচাপি করলে হবে না ঠিক আছে মোবাইলটা বন্ধ করেন তো তো এই হচ্ছে আমাদের আমরা একটা টেমপ্লেটকে বুটস্ট্র্যাপ সাপোর্ট দিতে হলে যে দুইটা ফাইল লাগবে সেই দুইটা ফাইল দিলেই হবে আর এতক্ষণ ধরে আমরা দেখলাম যে একটা টেমপ্লেটের এই এই জিনিসগুলো আমাদের প্রয়োজন হয় তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গত ক্লাসে আমি দেখিয়েছি যে বুটস্ট্র্যাপের এলিমেন্টগুলো কিভাবে ব্যবহার হয় তো আজকে আপনাদের আমি চাচ্ছি না সেইগুলো আবার ডাবল করে দেখাতে আপনারা ওই গত ক্লাস ফাইভ আপলোড করা হয়েছে যেটা আপলোড করা হবে আমি কিন্তু আপনাদের আগেই বলে রেখেছি যে আপনারা আপনাদের এটা একটা সুযোগ আপনারা যদি কাজে লাগাতে চান তাহলে ইউটিউবে যেগুলো আগে আগে আপলোড হয়ে যায় সেগুলো আপনারা দেখে আসেন কি আপনারা দেখে আসেন যারা দেখে আসেন না আমি আবারও বলছি ওই ক্লাসগুলো দেখে আসেন আপনাদের উপকার হবে ঠিক আছে নেক্সট টাইম যদি শুনি যে না ভাইয়া দেখিনি তাহলে আমি বলবো যে যান ভাইয়া যান গেট আউট ফ্রম মাই ক্লাস আমি নির্দেশ দিচ্ছি আপনি মানছেন না তাহলে আমার ক্লাস করার আপনার কোনো দরকার নেই আমি এখানে দুইটা স্টুডেন্ট নিব দুইটা স্টুডেন্টকে এক্সপেরিয়েন্সড করে ছেড়ে দেবো আমার বিশটা স্টুডেন্ট কোনো দরকার নাই দরকার কোন দরকার আছে বিশটা স্টুডেন্ট আমার দরকার নেই সেই জন্য আমি যেটা বলবো সেটা আপনাদের মাস্ট বি করে আসতে হবে অন্তত পক্ষে আমার ক্লাস করতে হলে অন্য ক্লাসের ব্যাপারে আমার কোনো এরকম রেস্ট্রিকশন তো নেক্সট টাইম আমার কি নির্দেশ থাকলো খাতায় লিখে নেন আজকে যাতে ভুলে না যান যে ইউটিউবে যেটা আপলোড হবে অ্যাডভান্স এটা আপনাদের জন্য একটা সুযোগ যে আগেই আপলোড হয়ে যাচ্ছে অন্য ব্যাচ কিন্তু পাচ্ছে না যারা ওই ক্লাস ফাইভ করছে তারা কি পাচ্ছে বলেন আগে এটা দেখার সুযোগ পাচ্ছে আপনারা কিন্তু ফার্স্ট আগাতে পারবেন অর্থাৎ ডাবল ক্লাস করছেন আপনারা ইউটিউবে ক্লাস করছেন আবার ক্লাস করছেন আর ওই ব্যাচ কিন্তু ওই আগে থেকে কোনো ধারণা পাচ্ছে না যে আজকে ক্লাসে কি শেখানো হবে তো সেই জন্য আমি আজকে একদম কড়া নির্দেশ দিয়ে দিলাম যে অন্যদিন যদি মাথা নাড়ান আমি কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা নেব আচ্ছা তো ওইটা দেখে আসবেন দেখে আসলে হবে কি আমি কি করব আপনাদের একটু ফাস্ট আগায় নিয়ে যাব যেমন আজকে আমি ফটোশপ ধরতে চাচ্ছি যেটা ওদের ধরার কথা ক্লাস সিক্সে কিন্তু আমি আপনাদের ক্লাস ফাইভেই ওইটা ধরাই দিচ্ছি যাই হোক যেটা বলছিলাম যে বুট স্ট্যাপের কম্পোনেন্টগুলো কিভাবে ব্যবহার করতে হয় কলামগুলো কি করে কাজ করে সেটা ওই ক্লাস থেকে আপনারা দেখে নেবেন তারপরেও আমি আপনাদের বেসিক ধারণা দিব এখনই দিচ্ছি বুট স্টাপের কোনো একটা ওয়েবসাইট যদি আমি শুরু করতে চাই সাপোজ আমি এই ওয়েবসাইটটা যদি শুরু করতে চাই প্রত্যেকটা ওয়েবসাইটকে রো আকারে বিবেচনা করতে হবে যে কয়টা রো এবং কয়টা কলাম এটা আকারে বিবেচনা করতে হবে তো আমরা একটা বেসিক টেমপ্লেট খুঁজে বের করি বেসিক বেসিক ওয়েবসাইট টেমপ্লেট লিখে সার্চ দিলাম এবার চিত্র যে কোনো একটা টেমপ্লেট আমরা দেখি আচ্ছা সাপোজ আমরা এই টেমপ্লেটটা দেখতে চাচ্ছি চিত্র আচ্ছা মনে করেন এটা একটা টেমপ্লেট এই এই টেমপ্লেটটা আচ্ছা ফুল টেমপ্লেটটা নাই আর কি আমি একটু ফুল টেমপ্লেট দেখি এইটা দেখি এই ওয়েবসাইটটা যদি আমরা বিবেচনা করি তাহলে এখানে দেখেন কয়টা রো আছে সেটা আমাকে চিন্তা করে নিতে হবে এই ওয়েবসাইটটাতে আমরা একটু লম্বা চিন্তা করি এটা হচ্ছে একটা রো রো আর কলাম তো আপনারা জানেন এই দিকে যেটা হয় সেটা রো আর ভাগ ভাগ হয়ে গেলে সেটা হচ্ছে কলাম এই রোটার মধ্যে দুইটা কলামে বিভক্ত আছে নাম্বার ওয়ান হচ্ছে লোগো আর নাম্বার টু হচ্ছে এই এইটা হচ্ছে হেডার ইট আমরা বলে দিলাম এই এইটার মধ্যে কোনো কলাম নাই একটাই রো কলাম হলে একটাই কলাম আছে তাই না এটার মধ্যে তারপর এটাই হচ্ছে এখানে হচ্ছে আবার দুইটা কলাম ঠিক এখানেও আবার দুইটা কলাম এখানে আবার কলাম না এখানে আবার কলাম না তাহলে আমাদের রো কয়টা এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা বুটস্ট্র্যাপ দিয়ে বা যে কোনো ওয়েবসাইট যে করতে হলে আপনাকে রো চিন্তা করতে হবে যে এই ওয়েবসাইটের কয়টা রো আছে তাহলে আপনার জন্য খুব ইজি হয়ে যাবে যে কোনো জিনিস তো এই যে আমাদের ওয়েবসাইটে ছয়টা রো আছে রো দিয়ে শুরু করতে হবে যেমন আমার এই টেম্পলেটারতে বুট সাপোর্ট আছে এখন আমরা দেখব যে কিভাবে আমরা কলাম কলাম অনুযায়ী কন্টেন্টগুলো নিয়ে আসতে পারি নাম্বার ওয়ান হচ্ছে এখানে আমি দিলাম ডি ক্লাস হ্যাঁ আমি এখানে প্রথমে একটা মানে এরিয়া নিব প্রত্যেকটা যে আমরা বললাম রো এটাকে আমরা এখন এরিয়া হিসেবে বিবেচনা করব তো প্রথমে আমরা নিলাম হেডার এরিয়া তো এরিয়া নিলাম এরিয়ার মধ্যে বুটিস্টাপের যে নিয়মটা সেটা হচ্ছে আপনাকে একটা কন্টেইনার নিতে হবে যেটা একটা নির্দিষ্ট উইড এবং মাঝখানে যাবে প্রত্যেকটা ওয়েবসাইটই তো নির্দিষ্ট একটা উইড এবং সেটার মাঝখানে থাকে তাই না যে কোনো ওয়েবসাইট কি আমি যদি এই ওয়েবসাইটটাতে যাই এই ওয়েবসাইটটা তো আমি অনেক ছোট করলাম এটা কিন্তু দুই দিকে সরে পড়লো না মাঝখানে আছে হঠাৎ এটা একটা নির্দিষ্ট উইড আছে তো সেই জন্য আমাদের এখানে এখানে নিতে হবে ডিম ক্লাস আচ্ছা এই যে আমাকে ক্লাসটা শো করছে এটা কিন্তু ব্র্যাকেটসে ডিফল্ট ভাবে শো করে না এটার জন্য আপনার একটা এক্সটেনশন প্রয়োজন হবে সেই এক্সটেনশনটার নাম হচ্ছে ক্লাস হিন্টস এই টাইপের তো এখানে যাবেন ফাইল থেকে এক্সটেনশন ম্যানেজার ইন্টারনেট কানেকশন লাগবে এর জন্য ফাইল থেকে এক্সটেনশন ম্যানেজার যাবেন তারপরে এখান থেকে আপনি মানে লোড হবে তো এবার এখান থেকে আপনি ক্লাস তো এখানে এই যে দেখবেন যে ব্র্যাকেটস সিএসএস প্লাস কোড হিন্ট এটা ইনস্টল করে নেবেন জাস্ট ইনস্টলে ক্লিক করলেন ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যাবে ছোট্ট একটা প্লাগ এটা ইনস্টল করে নেবেন যারা একটু ইন্টেলিজেন্ট তারা শুধুমাত্র বোর্ডের দিকে না তাকায় এটা টুকে নেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এটা একটা অ্যাডন্স আপনারা এই নামটা জাস্ট এই যে নামটা ব্রাকেট সিএসএস ক্লাস কোড হিন্ট এটা আমার যেন বারবার বলে না দেওয়া লাগে যে আপনারা লিখে নেন লিখে নেন লিখে নেন আমি কোনো নতুন জিনিস দেখালেই আপনারা সেইটা মানে অটোমেটেড লিখে নেবেন আচ্ছা তো এই এক্সটেনশনটা ইনস্টল থাকলে আমাদের সুবিধা হবে যেমন এখানে আমার কন্টেইনার বানার আমাদের ভুলও হতে পারে কিন্তু এখানে কন্টেইনার চলে আসলে আমি জাস্ট এন্টার দিয়ে দিলাম ওই কন্টেইনার নিয়ে নেবে এরকম মানে ক্লাস হিন্ট আমরা পাওয়ার জন্য তো কন্টেইনার নিলাম কন্টেইনারের মধ্যে এখন এখানে আমরা রো নিতে পারবো যে আমাদের যেই রোটা নেওয়া প্রয়োজন তো এখানে আমরা ডিপ ক্লাস রো রো নিলাম তারপরে এর মধ্যে আমাদের এখন কলাম আকারে ভাগ করতে হবে অর্থাৎ প্রথমে আমাদের আপনাকে যেটা বলেছিলাম যে এটা একটা এরিয়া হিসেবে বিবেচনা করতে হবে এটা একটা এরিয়া এরিয়ার মধ্যে আছে কন্টেইনার কন্টেইনারের মধ্যে রো রো এর মধ্যে এবার আপনি কলমে বিভক্ত করতে পারবেন এটা হচ্ছে বুটেস্ট্রাইফের নিয়ম যেমন আমরা এমনি নর্মালি তিন কলমে বিভক্ত করি তিন কলমে বিভক্ত করতে হলে রিম ক্লাস কল এখানে দেবেন এস এখানে আমি দিলাম ফোর কল এস দিয়ে এবার আমি এখানে দিলাম এইচ টু যে দিস ইজ মাই টাইটেল এবার আমি দিলাম প্যারাগ্রাফ প্যারাগ্রাফে আমি কি এটা কন্টেন্ট নিয়ে এখান থেকে নিয়ে আসি এমনি নর্মালি আর কি আচ্ছা দুইটা প্যারাগ্রাফ নিলাম তো এবার এইট আমার আমি এখন তিন কলাম চাচ্ছি বলে ফোর দিলাম বোটিসটা হচ্ছে বারো কলামের বিভক্ত যদি আপনি চার কলাম নিতে চান তাহলে কি করতে হবে থ্রি দিতে হবে তিন তিনে ছয় তিনে নয় তিনে বারো এরকম রকম তা আমি এখানে কপি করে নিলাম তিনটা নিয়ে এবার আমি এই টেম্পলেটটা যেটা সেটা একটু ব্রাউজারে লোড করব লোড করে দেখবো যে এখানে তিন কলাম হয়ে গেছে আমাকে ফ্লোট লেফট রাইট করা লাগে নাই আমাকে হচ্ছে উইড দেওয়া লাগে নাই মানে কোনো কিছুই করা লাগে না এখানে তিন কলাম হয়ে গেছে বুটিস্টপের মানে মানে ব্যবহার করা এটাই হচ্ছে সুবিধা তো এইভাবে আপনারা কলাম করতে পারেন আর অনেক কিছু করতে পারবেন যেমন মনে করেন আমাদের দুই কলাম দরকার কিন্তু একটা কলাম বড় দরকার মনে করেন একটা কলম আমাদের দরকার বারো এর মধ্যে আট দরকার তাহলে এখানে কত হবে ফোর হবে অর্থাৎ টোটাল কলামের যোগফল যেন এখানে টুয়েলভ অর্থাৎ বারো হয় বারো কলামের বিভক্ত তো এখন আমরা সিম্পল একটা পিএইচডি করব অর্থাৎ ব্রিটিশের আরো অন্যান্য এলিমেন্ট কি করে ব্যবহার করতে হয় আপনারা ওই ক্লাস থেকে পেয়ে যাবেন ইউটিউব থেকে একটু দেখে নেবেন একই ব্যাপার আর যে কোনো প্রশ্ন থাকলে তো আমাকে নেক্সট ডে তে করতেই পারছেন কি আমি যেতে পারি ফটোশপে যেতে পারি নাকি ব্রিটিশের ওই এলিমেন্টগুলো আবার দেখাবো কোনটা হ্যাঁ ফটোশপে যাওয়াটাই বেটার হবে কারণ আপনি ওইখান থেকে দেখেন যে কোনো কোশ্চেন আসলে আমাকে বলেন ওইখানে ক্লাস ছাড়া অন্য কিছু নাই তো তাহলে এখন আমরা ফটোশপ শিখতে হবে ফটোশপ কেন শিখতে হবে ফটোশপের বেসিকগুলো শিখেন আমরা কি করবো শুধু ফটোশপ শিখবো না আমরা একটা পিএইচডি ওপেন করব ওই পিএইচডিতে কি কি প্রয়োজন হয় সেটা আমাদের শিখতে হবে কারণ ফটোশপের অনেক জিনিস আছে ফটোশপ দিয়ে অনেক গ্রাফিক্স ডিজাইন করা যায় ওয়েবসাইটে ডিজাইন করা যায় এগুলো আমাদের শেখার বিষয় না আমাদের শেখার বিষয় হচ্ছে একটা পিএইচডি কে কিভাবে তো আমরা কি করব এখন একটা সিম্পল সিম্পল ভেরি একটা পিএইচডি হুবহু হু আমরা এই এ তৈরি করব এবং সেটাকে রেসপন্সিভ করব এই হচ্ছে আমাদের মেইন টার্গেট তাই না আচ্ছা তাহলে আমরা একটা পিএইচডি সার্চ করে নিয়ে আসি তো পিএইচডি ডাউনলোড হোক আমরা ততক্ষণে বুটস্ট্র্যাপ দেখি তো এখানে আরো অন্যান্য যে এলিমেন্ট আছে সেই এলিমেন্ট গুলো কি করে ব্যবহার করতে হয় সেটা আমরা দেখি তো প্রথমে যেটা শিখতাম সেটা কম্পোনেন্ট সেকশন থেকে যে কোনো কি কি এলিমেন্ট এখানে আছে এটা হচ্ছে আইকন আইকন হচ্ছে আকারে আইকন ব্যবহার করা হয়েছে এটা একটা নতুন একটা প্রযুক্তি এর আগে অনেক আগে আইকন ব্যবহার করা হতো ফটোশপে ডিজাইন করে তারপর সেটা ইমেজ হিসেবে ইমেজ করে আমরা আইকন সেক্ষেত্রে সমস্যা ছিল মনে করেন আপনি একটা আইকন দিতে যাচ্ছেন সেটা কালার হবে গ্রিন সেই ক্ষেত্রে আইকনটা যদি সাদা থাকে সেক্ষেত্রে আমার গ্রিন কালার দিতে হলে ফটোশপই গ্রিন করতে হতো তো ফন্ট টাকার এখানে আইকন ব্যবহার করা হওয়ার কারণে সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি আইকনকে কালার গ্রিন দিলেই আইকনের কালার গ্রিন হয়ে যাবে এটা চাইলে যত ইচ্ছা তত বড় করা যাবে যেমন আমরা যদি একটা ইমেজকে বড় করে ফেলে ওটা কিন্তু ফেটে যাবে কিন্তু এটা আমরা যেমন একটা আইকন ব্যবহার করি এটাই ব্যবহার করি সেক্ষেত্রে এখানে কপি দেন এবার হচ্ছে আমরা এখানে একটা আইকন নিব সেক্ষেত্রে এখানে নিতে হবে স্প্যান আইকন নিতে হলে যেটা স্প্যান ক্লাস তারপরে ওই যে ক্লাসটা আমি নিলাম সেই ক্লাসটা এখানে কপি করে নিলাম যেটা সেটা অর্থাৎ হচ্ছে গ্লাইফ আইকন তারপরে গ্লাইফ আইকন ড্যাশ হার্ট দিলে হার্টের আইকনটা আসবে এবার আমি এখানে সেভ করলাম সেভ করে আমি যদি দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের এখানে একটা আইকন চলে আসছে এই যে এই আইকনটাকে আমরা কি করতে পারি এই আইকনটাকে আমরা যেমন দেখেন আমরা ইচ্ছা মতো কালার দিতে পারবো তো আমি এখানে এমনি নর্মালি কালার দেই যে নর্মালি কালার দিলাম কালার রেড তারপরে এটাকে যদি আমি বড় করতে চাই ফন্ট সাইজ একশো পিক্সেল অর্থাৎ ফন্ট সাইজ দিলে এটা দেখেন এটা কিন্তু ফাটবে না আমি যদি দেই পাঁচশো পিক্সেল সেক্ষেত্রেও কিন্তু এটা একদম মানে কোনো প্রকারে ফাটবে না আবার আমি ইচ্ছা মতো কালার গ্রিন দিতে পারছি অর্থাৎ যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারছি এই হচ্ছে এই আইকন ব্যবহার করার হচ্ছে একটা সুবিধা কিন্তু আপনি যদি ইমেজ ব্যবহার করতেন সেক্ষেত্রে ইমেজটা কিন্তু ফেটে যাইত তো সেই জন্য আইকন ফন্টগুলো ব্যবহার হয় এখান থেকে আপনি এখান থেকে কপি করে নিয়ে যে কোনো আইকন যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন জাস্ট দিতে হবে স্প্যান ক্লাস এবারে আইকন দিলে আইকন ব্যবহার হয়ে যাবে তো এই হচ্ছে আইকন এছাড়াও আইকন চাইলে বিভিন্ন বাটনের মধ্যে ব্যবহার করা যেতে পারে সেটা হচ্ছে বুটিসার বাটন ব্যবহার করে আমরা একটু পরেই দেখবো সেটা হচ্ছে পরে দেখি আচ্ছা এরপরে আছে হচ্ছে যেইগুলো যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো সেগুলো আমি আপনাদের দেখাই একটা হচ্ছে ব্যাজ ব্যাজ হচ্ছে কোনো একটা টেক্সট তারপরে এইভাবে ঘিরে তো এইভাবে দিতে হলে আমাদের দিতে হবে ব্যাকগ্রাউন্ড তারপরে দিতে হবে কালার এরপরে দিতে হবে বর্ডার ডিএস তো সেইগুলো না করে কোনো একটা টেক্সটের মনে করেন আপনি দিলেন দিস ইজ মাই টাইটেল এখানে আপনি আপনি একটা ব্যাস দিতে যাচ্ছেন সেক্ষেত্রে স্প্যান তারপরে এখানে ক্লাস বি এ ডি জি ই ব্যাচ দিয়ে আমি একদম পঞ্চাশ দিলাম বা যে কোনো টেক্স দিতে পারেন অর্থাৎ ব্যাচ আকারে কোনো কন্টেন্ট দরকার হলে এই যে এখানে ব্যাচ আকারে এটা চলে আসবে এইভাবে আপনি যদি বড় আকারে ব্যাস চান সেক্ষেত্রে এই স্প্যানটাকে আরও আপনি সাইজ দিতে পারেন অর্থাৎ হেডিং ওয়ানের মধ্যে স্প্যান হলে সেটাকে ফ্রন্ট সাইজ পরে আমরা কাস্টমাইজ করা আমরা পরে দেখব তো এই হচ্ছে ব্যাজ যে কোনো এলিমেন্টের মধ্যে আমাদের ব্যাজ দরকার হলে আমরা এটা দিতে পারি তো এছাড়াও রয়েছে অ্যালার্টস অ্যালার্টস হচ্ছে কোনো কন্টেন্টকে আপনি চাইলে এই রকম স্টাইলে করে দিতে পারেন যেমন দেখবেন কোনো একটা ওয়েবসাইটে কোনো ইনফরমেশন সাবমিট করলে আমাকে এরকম একটা নোটিফিকেশন দেবে যে থ্যাংকস ফর ইয়োর ইনফরমেশন এরকম তো সেক্ষেত্রে আমাদের এরকম অ্যালার্ট ব্যবহার করতে পারি অ্যালার্ট ব্যবহার করার নিয়ম হচ্ছে এখানে যেটা করতে হবে ডিপ ক্লাস অ্যালার্ট অ্যালার্ট দিতে হবে তারপরে অ্যালার্টের থিম আপনি কী ধরনের অ্যালার্ট চাচ্ছেন অ্যালার্টের চারটা থিম আছে এই যে এখানে চারটা থিম দেওয়া আছে নাম্বার ওয়ান হচ্ছে এখানে হচ্ছে ইনফো এটা হচ্ছে সাকসেস আর কি তারপর এটা হচ্ছে ইনফো তারপরে এটা হচ্ছে ওয়ার্নিং তারপর এটা হচ্ছে ড্যাঞ্জার তো আমরা যদি এখানে ব্যবহার করি তারপরে এখানে নিলাম ইনফো ডিপ ক্লাস অ্যালার্ট ইনফো এবার এর মধ্যে আমি একটা পি নিলাম যে ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে আমাদের এই কম্পোনেন্টে অ্যালার্ট আকারে কোনো একটা টেক্সট চলে আসছে এভাবে আপনি যদি অ্যালার্ট প্রয়োজন হয় সেক্ষেত্রে অ্যালার্ট এভাবে নিয়ে নিতে পারেন তো এছাড়া বাকিগুলো আপনারা প্র্যাকটিস করবেন অ্যালার্টের আচ্ছা এখানে হচ্ছে অ্যালার্টের লিঙ্ক টেস্ট করা হয়েছে আপনি অ্যালার্টের মধ্যে লিঙ্ক দিয়ে দেখবেন যে লিঙ্কটা কেমন দেখাচ্ছে এরকম তারপরে আছে প্রোগ্রেস বার প্রোগ্রেস এখানে কিছু ভ্যালু আছে যেই ভ্যালুগুলো দিয়ে প্রতিষ্ঠাব কাজ করবে সেটা হচ্ছে ডিপ ক্লাস প্রোগ্রেস দিয়ে আপনাকে একটা র্যাপার নিয়ে নিতে হবে এটাকে বলা হচ্ছে র্যাপার তারপরে হচ্ছে ডিপ ক্লাস এখানে প্রোগ্রেস বার যেটা ক্লাস অর্থাৎ প্রোগ্রেস বারের বারটা আনার জন্য তারপর হচ্ছে রোল প্রোগ্রেস বার তারপরে এখানে দিতে হবে ডাটা ভ্যালু নাও সিক্সটি ভ্যালু মিনিমাম এবং ম্যাক্সিমাম দিয়ে দিতে হবে তারপরে দিতে হবে হচ্ছে কতটুকু কমপ্লিট হয়েছে সেটা আর এটা হচ্ছে এস আর ওয়ানলি মানে হচ্ছে মোবাইলের ক্ষেত্রে আর কি স্মল ডিভাইসের ক্ষেত্রে এটা দেখাবে তো এখান থেকে আপনি চাইলে এখানে কপিতে ক্লিক করলে ক্লিপ বোর্ডে কপি হয়ে যাবে আপনি কোনো এলিমেন্টগুলো প্রথমে টাইপ করে লিখবেন তারপরে কোনো এলিমেন্টগুলো লেখার সময় এরকম আপনি চাইলে কপি করে নিতে পারেন নিয়ে এবার আপনি যদি এখানে দেখেন যে দেখবেন যে এখানে এটা চলে আসছে অর্থাৎ আমরা যে এখানে দিচ্ছি সেটা চলে আসছে আচ্ছা লেভেল লেভেল মানে হচ্ছে আপনি চাইলে এখানে সিক্সটি পারসেন্ট এটা দেখায়ও দিতে পারেন ইউজারকে এখানে কপি করবেন কপি করে এখানে ট্রাই করবেন যে আসছে কিনা অর্থাৎ আমার অ্যালার্ট হচ্ছে কিনা তো এই অ্যালার্ট সরি এটা হচ্ছে প্রোগ্রেস বার প্রোগ্রেস বারের আবার থিম আছে অনেকগুলো সেটা হচ্ছে থিমগুলো যেভাবে ব্যবহার করতে পারেন সেগুলো হচ্ছে এখানে দেওয়া আছে যে প্রোগ্রেস বার সাকসেস প্রোগ্রেস বার ইন অর্থাৎ বুট যে চারটা থিম সেই থিমগুলো সেই থিমগুলো দিতে হলে দিতে হবে যে প্রোগ্রেস বার মনে করেন আমি এটা থিম চেঞ্জ করতে চাই এখানে দিলাম প্রোগ্রেস বার এখানে ড্যানজার এইটা যদি দেই এইটা হচ্ছে ড্যানজার টাইপের প্রোগ্রেস বার হবে অর্থাৎ রেড আর এটা আছে প্রোগ্রেস বার স্ট্রাইপড মানে হচ্ছে অ্যানিমেটেড প্রোগ্রেস বার স্ট্রিপ্ট সেটা যদি দেন সেক্ষেত্রে এখানে দেখা যাবে যে আমাদের প্রোগ্রেস বারটা মানে এই যে এরকম আর কি স্ট্রিপ আকারে তো এই স্ট্রিপটা আবার অ্যানিমেটেড আকারে পাওয়া যায় আপনার যেটা অ্যানিমেটেড প্রয়োজন হয় সেক্ষেত্রে এখানে আপনি চাইলে অ্যানিমেটেড দিতে পারেন আচ্ছা এছাড়াও আরও যে ক্লাসগুলো আছে সেগুলো আপনার জাস্ট কপি পেস্ট করে দেখবেন যে এলিমেন্টগুলো কি হচ্ছে এবং ওর মধ্যে দেখার চেষ্টা করবেন যে ওই এলিমেন্টগুলোর কিভাবে কি লেখা আছে সেইগুলো তো এছাড়াও আরও অনেক কিছু আছে লিস্ট আইটেম অর্থাৎ এইভাবে যদি আপনি লিস্ট পাইতে চান যেমন এর আগে টেমপ্লেটেই আমরা সাইডবারে একটা লিস্ট করেছিলাম মনে আছে যে কন্টেন্ট সেকশনের কন্টেন্ট আর সাইটবারে সাইটবার তো সেইখানে আমরা কীভাবে দিয়েছিলাম যে বর্ডার বটম দিয়েছিলাম সুন্দর করার জন্য কিন্তু আপনি যদি বুটি ইউজ করেন সেক্ষেত্রে আপনি এখানে নেন এটা মনে করেন আমি সাইডবারে দিতে চাই জাস্ট সেই ইউএলের একটা ক্লাস দিতে হবে যে লিস্ট গ্রুপ আর যেই গুলো আসবে সেই গুলোর একটা করে ক্লাস দিতে হবে যে লিস্ট গ্রুপ আইটেম দিলেই এইটা হচ্ছে ঠিক এরকম হয়ে যাবে আমাদের যেরকম দরকার এরকম হয়ে যাবে এছাড়াও আমি মানে আমার কাস্টম স্টাইল দিতে পারি ঠিক একইভাবে সেগুলোর যদি দিতে চাই বা লিঙ্কেড আইটেমস অর্থাৎ একটা আইটেম এক করলে কি হবে এখানে এবং সেটা লিঙ্ক করলে কি হবে এটা তো এরকম আছে লিস্ট এইগুলোর আবার আপনি ক্লাস দিতে পারবেন যে লিস্ট গ্রুপ আইটেম সাকসেস মনে করেন আমি যদি একটাতে এরকম ক্লাস দিই সেক্ষেত্রে বুটিস্টপে যে চারটা থিম আছে সেই থিমের সাকসেসটা আমি ইউজ করছি অর্থাৎ এখানে এইটা হচ্ছে এরকম দেখাবে তো এইভাবে আপনি স্টাইলাইজ করতে পারেন এখানে দেখানো হচ্ছে যে হেডিংও ব্যবহার করতে পারবেন আপনি চাইলে যে এখানে এ এ এইচ আর ই এফ তারপর ওর মধ্যে এইচ ফোর আর এখানে পি দিয়ে আপনি চাইলে ওখানে এই কন্টেন্ট দিয়ে এভাবেও করতে পারেন অর্থাৎ অটোমেটিক কিছু স্টাইল ব্যবহার করা আছে যেই স্টাইলগুলো আমরা যে কোনো টেমপ্লেটে ব্যবহার করতে পারি এই এছাড়া আর তেমন কিছু না এখানে হচ্ছে প্যানেল আকারে কোনো কন্টেন্ট দেওয়া প্যানেল আকারে কন্টেন্ট মানে হচ্ছে যে কোনো একটা কন্টেন্ট আমি প্যানেল আকারে চাচ্ছি সাপোজ মনে করেন আমি এখানেই এখানে যদি কোনো একটা কন্টেন্ট আমি একটু বেশি কন্টেন্ট নেই তাহলে আপনি বুঝতে পারবেন আচ্ছা প্যানেল কন্টেন্ট এটা যদি নেই আমাদের একটু চেঞ্জটা লক্ষ্য করবেন এই হচ্ছে আমাদের প্যানেল কন্টেন্ট হচ্ছে প্যানেল ফুটার আচ্ছা আমরা এই টাইটেলটা এইটা দেখি আর কি কনটেক্সচুয়াল প্যানেল আর কি আচ্ছা এখানে কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে যে এইটা হচ্ছে প্যানেল টাইটেল এরকম হবে আর এর মধ্যে প্যানেল কন্টেন্ট মনে করেন আমি এটা ইউজ করতে চাই জাস্ট এখানে যাবেন ইনসপেক্ট এলিমেন্ট করার পরে এবার আপনি এখানে যান রাইট ক্লিক করে কপি এইচটিএমএল অর্থাৎ আমরা কোথা থেকে নিতে যাচ্ছি একটু খেয়াল করেন যে আমি এই ডিপটার কন্টেন্টগুলো নিতে চাচ্ছি অর্থাৎ এই সেকশনটা সেক্ষেত্রে আমরা এখানে কপি এইচ করার পরে আমরা নিচেই নেই ওটা এরকমই থাকুক এখানে নিলাম তো এবার আমি কিছু কন্টেন্ট এখানে দিব তাহলে বুঝতে পারবেন যে আসলে এটা প্যানেলটা নেওয়ার কখন আমাদের প্রয়োজন এই যে অর্থাৎ এইভাবে যদি কোনো কন্টেন্ট প্যানেল আকারে নিতে চান সেক্ষেত্রে এটা প্রয়োজন হয় প্রোমো বক্সের ক্ষেত্রে হ্যাঁ দেখা যাচ্ছে হোম পেজে তিনটা প্রোমো বক্স থাকবে যে এরকম এটা কীরকম মনে করেন আমি আরেকটা রো নিব অর্থাৎ এখানে আমাদের আসে এই যে একটা রো ঠিক নিচেই বা একবারে প্রথমেই আমি ওইটা নেই আরেকটা রো নেই ডিপ ডিপ ক্লাস রো রো নিলাম এবার এই রো মধ্যে আমি চারটা কলাম নিব ডিপ ক্লাস কল এস এম চারটা নিতে এলে কি দিতে হবে থ্রি আচ্ছা তারপরে এবার আমি ওই থ্রি এর মধ্যে যেই প্যানেলের প্যানেল আকারে কন্টেন্ট নেওয়া দেখছি সেইটা আচ্ছা একটু ঠিক করে দেয় যদি এগুলো ঠিক করে লিখতে হয় আর কি তো এস এম থ্রি আমি অনেকগুলো নেই দুই তিন চার নিলাম তো এবার দেখেন টেম্পলেটার অর্থাৎ এই যে এইভাবে প্যানেল আকারে কোনো কন্টেন্ট যদি কোনো সময় প্রয়োজন হয় সেই ক্ষেত্রে নেব এখানে আমি ইচ্ছা ক্লাস চেঞ্জ করে আমি এখানে নিতে পারি প্যানেল প্রাইমারি তারপরে আছে এখানে প্যানেল সাকসেস প্যানেল ইনফো তারপরে আছে প্যানেল ড্যান্জার এরকম অর্থাৎ আমি এইরকমও প্যানেলের টাইটেল জাস্ট একটা ক্লাস দিয়ে চেঞ্জ করে ফেলতে পারি বুডস্ট্যাপ ব্যবহার করার সুবিধা হচ্ছে এটা যে যে কোনো কন্টেন্ট আপনি জাস্ট একটা সিএসএস ক্লাসের সাথে আমি কি কোনো সিএসএস এর কাজ করছি এই টেম্পলেটে কোনো সিএসএস এর কাজ কিন্তু করি নাই তো এই হচ্ছে বুডস্ট্যাপের কম্পোনেন্টগুলো আর কি ব্যবহার করা যে একটা ওয়েবসাইট খুব ইজিলি এবং এই ওয়েবসাইটে অটো রেসপন্সিভ এই হচ্ছে সুবিধা আর কি যে কোনো কন্টেন্ট যদি আপনি চান এই যে দেখেন মানে এইটা যদি মোবাইল দিয়ে দেখেন এরকম দেখা যাবে আপনাকে কিছুই করতে হবে না কোনো এলিমেন্টকে বিন্দুমাত্র চেঞ্জ করা ছাড়াই এই টেমপ্লেটটা মোবাইল দিয়ে আপনি ভিজিট করে দেখবেন যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে এই টেমপ্লেটটা সার্ভারে আপলোড করবেন প্রথমে করে মোবাইল দিয়ে ভিজিট করে দেখবেন যে ওয়েবসাইটটা রেসপন্সিভ বুটিস্টার ব্যবহার করে সুবিধা হচ্ছে এটাই আচ্ছা আমরা আরো সুবিধা দেখব তো তার আগে আমরা একটু ফটোশপ দিয়ে ওই টেমপ্লেটটা তৈরি করা দেখি যদি আমরা এখন বেসিক দেখব কারণ আমরা ডাউনলোড হতে হতে আর কম্পোনেন্টগুলো দেখতে দেখতে টাইম ইয়ে হয়ে গেছে এই হচ্ছে আমাদের টেমপ্লেট আচ্ছা টেমপ্লেটটা ভালোই মোটামুটি শেখার কিছু আছে টেমপ্লেটটাতে আচ্ছা এই টেমপ্লেটটা আমরা হুবহু তৈরি করব প্লাস আমরা বুটি স্টাপের ট্যাপ দেখবো এর আগে আমরা ট্যাপ দেখি নাই এখানে ট্যাপ আকারে কন্টেন্টগুলো হবে আর এই হচ্ছে আমাদের ফুটার তো এই টেমপ্লেটটা আমরা তৈরি করার চেষ্টা করব টেমপ্লেটটা আরেকবার ভালো করে দেখে নেন এই হচ্ছে আমাদের টেমপ্লেট এইটা হচ্ছে আমাদের একটা আমরা যদি বলি এটা একটা এরিয়া এই হচ্ছে আমাদের একটা এরিয়া এই এরিয়ার মধ্যে এইটা হচ্ছে আমরা দিব আপাতত ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে তারপরে পরবর্তীতে আমরা ব্যাকগ্রাউন্ড স্লাইড আর কীভাবে ব্যবহার করা যায় সেটা আমরা দেখব সমস্যা না এইটা হচ্ছে পজিশন অ্যাপসুলেট রিলেটিভ দিয়ে কাজ করতে হবে অর্থাৎ আমি যদি এইখানে কোনো কন্টেন্ট নিয়ে আসি সেটা হচ্ছে এইটা রিলেটিভলি হবে তো কোনো কন্টেন্ট রিলেটিভলি এবং অ্যাপসুলেটলি কিভাবে করতে হয় খুব ভালোভাবে বুঝে নিতে হবে কিন্তু ঠিক আছে আচ্ছা তারপরে এই হচ্ছে আমাদের প্রথম যে এইটা হচ্ছে একটা রো এই রো এর মধ্যে কয়টা কলাম আছে কলাম কলাম এইটা এইটা হচ্ছে হচ্ছে একটা আর দুইটা আরেকটা কলাম ঠিক একইভাবে নিচে আমাদের নিচে আরেকটা এরিয়া আছে এই এরিয়াটা হচ্ছে একদম ফুটারের আগ পর্যন্ত টোটাল মানে এরিয়া বিবেচনা করলে আর কি আপনি দেখেন এটাতে কয়টা এরিয়া আছে বলেন তো এইটাতে এরিয়া আছে এইটা একটা এরিয়া এইটা আরেকটা এরিয়া এইটা এরিয়া তিনটা অর্থাৎ তিনটা এরিয়া আছে এখন এই এরিয়ার মধ্যে আবার রো আছে কয়টা প্রথম এরিয়ার মধ্যে একটাই রো নিচে এটা কিন্তু আলাদা কন্টেন্ট এটা কিন্তু আমাদের কোনো রোর মধ্যে পড়ে না এই এরিয়ার মধ্যে এইটা হচ্ছে একটা রো যেটার মধ্যে একটাই কলাম ডানদিকে দিকে ইমেজ এটা ফ্লোট রাইট হয়ে চলা যাবে তারপরে এইটা হচ্ছে আরেকটা রো এটার মধ্যে কলাম আছে চারটা আমরা আপাতত এই এই বাটনগুলো আপাতত কাজ করাবো না ঠিক আছে এগুলো যে কোয়েরি দিয়ে করতে হবে যেখানে ক্লিক করলে নেক্সট গুলো চলে আসবে এরকম পরে করব তারপরেরটা হচ্ছে আরেকটা ওই একই জিনিস আর কি একই ক্লাস হবে একই রকম হবে এরপর পরেরটা হচ্ছে আরেকটা রো কিন্তু দুইটা কলাম তারপরেরটা হচ্ছে একটাই কলাম এই রো এর মধ্যে এগুলি কিন্তু কলাম না জাস্ট একটা ট্যাব ওটা ক্লিক করলে এটা শো হবে এরকম এরকম ট্যাব এরপরে হচ্ছে এইটার মধ্যে কলাম আছে তিনটা এখন এই যে টেমপ্লেটটা এই টেমপ্লেটটা আমরা বুটস্ট্র্যাপ ফরম্যাটে করব অর্থাৎ বুটস্ট্র্যাপ যেরকম আছে সেরকম করব তো সেই জন্য আমাদের একটা কাজ করতে হবে এই টেমপ্লেটের রোটা বুটস্ট্র্যাপের সাথে সাপোর্ট করে কিনা সেটা দেখতে হবে তা না হলে কিন্তু এটার একটা মাপে করা আছে আমি বুটস্ট্রাপে গিয়ে বললাম বুটস্ট্র্যাপের মাপে তাহলে কিন্তু হবে না তো ফটোশপের জন্য যেটা করতে হবে এখানে দেখবেন কন্ট্রোল আর দিলে রুলারটা শো হয় এবং হাইড হয় ঠিক আছে তো শর্টকাটটা লিখে নেবেন খাতায় দয়া করে যে কন্ট্রোল আর মানে হচ্ছে রুলার শো হাইট তো এরপরে রুলারের উপর রাইট ক্লিক করে এখানে দেখবেন যে অনেকগুলো মাপ আছে আমরা পিকজেল নিব যেহেতু ওয়েবসাইট হবে পিকজেলে আমরা কি পিকজেলে মাপ দেই না পিকজেল করে নিব নিয়ে এখন এখানে ঘিরে দেখব যে আসলে এখানে এইটা কত পিকজেল আছে দেখেন নয়শো বাষট্টি পিকজেল আছে তাই না নয়শো বাষট্টি পিকজেল আছে কিন্তু আমাদের বুটিস্টপের কলামের উইট কত বুটিস্টপের এক একটা রোয়ের এগারোশো সত্তর এটা আপনাদের বলা হয়নি এই জন্য বুটিস্টের কলমের উইড হচ্ছে এগারোশো সত্তর তো আমরা একটা জিনিস চিন্তা করতে হবে যে এই করতে হবে তো সেটা কিভাবে করবো এটা টোটালটার আমরা উইড বাড়াই নেব এটা একটা ক্যালকুলেশনের ব্যাপার আছে যে টোটালটা আমার হচ্ছে চোদ্দশো পিকজেল তো আমি একটু একটু করে বাড়াবো যে দেখবো যে আমাদের ওই কন্টেন্টটা কথা হয়েছে সেটা বাড়ানোর জন্য ইমেজ ইমেজ সাইজ আসে চোদ্দশো পিকজাল তো আমরা এখানে দিলাম পনেরোশো দিয়ে ওকে ওকে টু অল এটা করার পরে আমার টেম্পলেটের উইট বাড়বে তো এবার আমি এখান থেকে দেখবো এখান থেকে এই পর্যন্ত এখানে আসলে কত এক আমি আরেকটু বাড়াবো ইমেজ সাইজ ষোলোশো ওকে ওকে টু অল তো এবার আমরা দেখি এগারোশো পিক্সেল এবার আমরা আর একটু বাড়াবো এবার দেখেন কত এগারোশো পঞ্চান্ন আবার আরেকটু বাড়াতে হবে ইমেজ ইমেজ সাইজ সতেরোশো বিশ ওকে টু অল কেন করছে এটা এটা হচ্ছে এটা হচ্ছে যখন আপনাকে ক্লায়েন্ট বলে দিবে যে এটা বুটি স্ট্যাপ আমাকে করে দাও ক্লায়েন্ট কিন্তু রিকোয়ারমেন্ট দিয়ে দিতে টুইটার বুটি স্ট্যাপ নিডস টু বি ইউজড তখন সেই পিএইচডি যদি বুটি স্ট্যাপ ফর্মেটে না থাকে তখন এই কাজ করতে হবে আর যেটা ক্লায়েন্ট বলে দিবে সেটাতে অলরেডি টুইটার বুটি স্ট্যাপ ইউজড করাই থাকবে আপনি দেখে নেবেন ওইটার ইয়ে আচ্ছা এবার দেখি এগারোশো তিরাশি বেশি হয়ে গেছে না ইমেজ সাইজ তাহলে এখানে দশ করে দিই আচ্ছা আর কিছু কমাতে হবে কমাই না পাঁচ হ্যাঁ ঠিক আছে হয়ে গেছে আর কি মানে ওই মানে সত্তরই আছে জাস্ট ওই দুইটা দা আগের দুই পাশে দুই পিকজেল বেড়ে গেছে এই বলেন কিছু বলতে চাচ্ছেন এগুলো পিএইচডির সাথে দেওয়া থাকবে এই যে গ্রিড প্রত্যেকটা পিএইচডি ডাউনলোড করলে আপনি কন্ট্রোল ধরে সেমিকোলন দিবেন পিএইচডি ওই ওই গ্রিড দেওয়া থাকলে শো হবে এবং হাইড হবে হ্যাঁ না বাইরেরটা না গ্রিডের ভেতরের টাইম হ্যাঁ কন্ট্রোল ধরে সেমিকোলন দিলে দেখবেন সেই পিএইচডি যদি গ্রিড করা থাকে ডেভলপ মানে ওই ডিজাইনের গ্রিড ইউজ করে সেক্ষেত্রে এটা শো অথবা হাইড হবে আচ্ছা তাহলে আমরা এই পিএইচডিকে এখন যেটা করলাম সেটা হচ্ছে যে গ্রিডটা ঠিক করে দিলাম টুইটার বিশিষ্ট ফর্মেটে কোনো পিএইচডি যদি আপনি টুইটার বিশিষ্ট করতে চান সেক্ষেত্রে তার গ্রিডটা মেপে দেখবেন যে আসলে ওয়েবসাইটটা আমার ওয়েবসাইটটা শো হবে এইটুকু আর এইটুকু হচ্ছে আমাদের টোটাল স্ক্রিনটা আর কি ঠিক আছে তো এখন এই পিএইচডিকে আপনার সেভ করে নেই আমাদের সেভ অ্যাজ নির্দিষ্ট জায়গাতে সেভ করে নিই ক্লাস ফাইভ এখানেই সেভ করে দিই ওকে জাস্ট সেভ করে রাখলাম এই জন্য যে ওইটার জন্য না হারিয়ে যায় কারণ আমরা টেমপ্লেটকে ইয়ে করব তো এবার আমরা ওখান থেকে ওপেন করব টেমপ্লেটটা অর্থাৎ ওই জায়গা থেকে ওপেন করব কারণ আমাদের এর আগে ওপেন ছিল অন্য একটা ফাইল যে ফাইলটা আমরা ইয়ে করলাম এখন আমরা আমাদের টেমপ্লেটটা ওপেন করলাম যেটা সেটা দিয়ে এখন আমরা আমাদের যে কাজগুলো সেই কাজগুলো করব অর্থাৎ এই যে এগারোশো সত্তর আছে তো এবার এই যে টেমপ্লেট এই টেমপ্লেট এখন সব কেটে দিই না নাকি রাখার দরকার আছে রেখে দিই সমস্যা নাই এখানে আমি দিলাম এর মধ্যে দিলাম ওইগুলো থেকে গেলে আপনারা যদি প্র্যাকটিসের দরকার হয় সেখান থেকে পাবেন আর এখান থেকে এখন আমরা আমাদের যে প্রোগ্রামগুলো সেই প্রোগ্রামগুলো করব তো এখন আমরা আমাদের কাজ শুরু করব প্রথমত এই যে পিএইচডিটা আমরা ব্যবহার করেছি এই পিএইচডি প্রত্যেকটা এলিমেন্টগুলো লেয়ার অবস্থায় আছে আপনি এফ সেভেন দিলেই লেয়ারটা শো হবে এবং হাইড হবে তো আমি এখানে এফ সেভেন দিয়ে দেখলাম যে লেয়ার আছে অথবা লেয়ার শো হাইড করার জন্য উইন্ডো লেয়ারস এখানে যাবেন দুইটা পদ্ধতি লিখে নেবেন এগুলো যত ভালো শিখবেন কিবোর্ড শর্টকাট তত আপনাদের উপকার আচ্ছা কোনো একটা কন্টেন্টকে আমাকে সিলেক্ট করার জন্য যেটা করতে হবে যে এই পাশে টুলবারটা আনতে হবে টুলবারটা হাইড এবং শো করার জন্য শর্টকাট হচ্ছে ট্যাব ট্যাব দিলে টুলবার শো হবে এবং হাইড হবে তো আমি টুলবার শো করে নিলাম এই হচ্ছে আমাদের ফটোশপের টুলবার এই হচ্ছে আমাদের বিভিন্ন মেনু আর এইদিকে আমাদের আরও বিভিন্ন বার আছে যেগুলো আমরা কাজে লাগাবো তো ফটোশপে কোনো একটা ওয়েবসাইট ডিজাইন করলে সেই ওয়েবসাইটটার প্রত্যেকটা এলিমেন্টের আলাদা করে একটা লেয়ার থাকে যেমন এইটাকে আমরা ব্যবহার করব ইমেজ হিসেবে তো এটাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে এই যে এখানে যেটা আছে মুভ টুল সেটা সিলেক্ট করবেন ভি দিলে এটা সিলেক্ট হবে শুধু কিবোর্ড থেকে ভি দেবেন মুভ টুল সিলেক্ট হয়ে যাবে আমি এই যে ভি দিলাম মুভ টুল সিলেক্ট হয়ে গেছে এবার আমি এখানে ক্লিক করব ক্লিক করলে এই লেয়ারটা সিলেক্ট হয়ে দেখাবে যে কোন লেয়ারটাতে আছে খুঁজে বের করতে হবে না সেই জন্য যেটা করতে হবে অটো সিলেক্টে টিক চিহ্ন দিতে হবে দিয়ে এখানে করতে হবে লেয়ার অর্থাৎ এটার মানে হচ্ছে মুভ টুল দিয়ে যাকে ক্লিক করব সেটা অটো সিলেক্ট হয়ে যাবে এবং সেটা হবে একটা লেয়ার হিসেবে দেখাবে তো এবার আমি এখানে ক্লিক করলাম দেখেন ডান দিকে এই যে এখানে খেয়াল করবেন এখানে ক্লিক করার সাথে সাথে সে কিন্তু আমাকে বলে দিচ্ছে যে এই যে এই লেয়ারটাতে ওইটা আছে আমি এই লেয়ারটাতে যে চোখ চিহ্ন সেই চিহ্নতে ক্লিক করলে দেখা যাবে যে ওইটা হাইড হয়ে যাচ্ছে আমাদের শুধু এই অংশটুকু দরকার এবার আমি কি করব শুধুমাত্র এই অংশটুকু রাখার জন্য অল্টার ধরে এটাতে ক্লিক করব করলে এইটা থাকবে বাদ বাকি সব হারায় যাবে অল্টার উপরে ওই চোখের উপরে ক্লিক যেই লেয়ারটা আমাদের প্রয়োজন এখানে খেয়াল করবেন যে লেয়ারের সাথে কোন চোখটাতে ক্লিক করতে হবে সেটাও আমাদের জানতে হবে সেটা হচ্ছে এটা হচ্ছে একটা ফোল্ডার করে করা লেয়ারটা আপনি এখানে শো হাইড করে দেখবেন যে আপনার আসলে কোন টুকু দরকার আমাদের এই লোগোটুকুই দরকার আর কোন কিছু দরকার নাই তাহলে বুঝবেন যে আপনি ঠিক আছেন যেমন আমি যদি হেডার শো হাইড করি এটা কিন্তু আমাদের দরকার না অর্থাৎ আমাদের শুধু লোগো দরকার এটা শো হাইড করলে কি হচ্ছে হ্যাঁ এই মেনুটা তো আমাদের দরকার না আমাদের দরকার ওনলি লোগো ম্যাপটা আলাদা এটা আমাদের দরকার নাই তো এইটা আপনি শুধুমাত্র যেটা সিলেক্ট হবে সেটাই আপনার দরকার তো সেইটাতে অলটা ধরে ক্লিক করলে ওইটা থাকে বাদ বাকি যাবে তো এখন আমরা এটাকে সেভ করে ফেলবো একটা ইমেজ হিসেবে তো ইমেজ হিসেবে সেভ করার জন্য এই যে ফাঁকা জায়গা আছে এই জায়গাগুলোর তো আমাদের দরকার নাই দরকার আছে সেই জন্য যেটা করব ইমেজ ট্রিম তারপরে এখানে দেখবেন যে ডিফল্ট যেটা আছে এখানে যদি ট্রান্সপারেন্ট পিকজেল না করা থাকে এটাতে ক্লিক করবেন তারপরে ওকে দেখবেন বাদ বাকি সব পিক্সেলগুলো হারিয়ে গিয়ে শুধুমাত্র আমাদের ইমেজটা থাকবে এবার আমাকে এটাকে সেভ করতে হবে ফটোশপে সেভ করার দুইটা পদ্ধতি আছে তো আমরা এখন ওয়েব ডেভেলপমেন্টের জন্য সেভ করছি সেই জন্য যেটা করতে হবে ফাইল সেভ ফর ওয়েব অর্থাৎ ওয়েবসাইটের জন্য সেভ করবে এটা কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট অল্টার এস যেটা দিলেই এই উইন্ডোটা আসবে এই উইন্ডোতে কি কি আছে দেখেন ফাইল টাইপ এখানে আমাদের দিতে হবে পিএনজি তো পিএনজি কখন সেভ করব জেপিজি কখন সেভ করব কোনো একটা এলিমেন্টে যদি ট্রান্সপারেন্ট এলিমেন্ট থাকে অর্থাৎ ট্রান্সপারেন্ট মানে হচ্ছে স্বচ্ছ যেমন এই যে এটার বাইরে দিয়ে দেখা যাচ্ছে এটা হচ্ছে ট্রান্সপারেন্ট বলে এটাকে তো এখানে স্বচ্ছ এলিমেন্ট আছে সেই জন্য আমরা এটাকে হচ্ছে পিএনজি হিসেবে সেভ করব এবং ট্রান্সপারেন্সিটাতে ক্লিক থাকতে হবে তারপরে সেভ করবেন যেই এলিমেন্টে ট্রান্সপারেন্ট নেই সেই এলিমেন্টগুলো আমরা সেভ করবো জেপিজি কারণ পিএনজি ফাইলটা জায়গা নেই বেশি কত কিলোবাইট হচ্ছে দেখেন তো ফাইলের সাইজ হ্যাঁ এবার আমি যদি এখানে জেপিজি নেই কত হচ্ছে দেখেন তো এক কিলোবাইটেরও নিচে কিন্তু আমার এটা ইউজেবল না যেটা আমার ইউজেবল না সেটা আমি হচ্ছে অর্থাৎ ট্রান্সপারেন্ট থাকলে মাস্ট বি সেটাকে পিএনজিতে সেভ করতে হবে এবার আমি সেভ সেভ করে আমাদের যে লোকেশন সেই লোকেশনে আমরা এখন সেভ করব এখানে 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 একটা করব ইমেজ নাম লোগো লোগো দিয়ে দিলাম আচ্ছা আমাদের আর কি দরকার এখানে আমরা আস্তে আস্তে কোড করবো আস্তে আস্তে আমরা ইয়েগুলো নিয়ে যাবো তো আমাদের এখানে কি দরকার একটা রো দরকার তাই না আচ্ছা আমাদের টেম্পলেটে এখন আমরা যাব ডিপ ক্লাস হেডার এরিয়া এবার আমি এখানে যাব একটা রো নিব ডি ক্লাস রো প্রথমে হবে কন্টেইনার কন্টেইনার কন্টেইনারের মধ্যে হবে ডিম ক্লাস রো রো এর মধ্যে হবে আমাদের কলাম ডি ক্লাস এখানে আমরা দিব কল এখানে সিক্স অর্থাৎ আমরা অর্ধেক অর্ধেক করেই নেই দেখবেন যে আপনার কতটুকু দরকার আপনি যদি মনে করেন এইট নিবেন এইটও নিতে পারেন কোনো সমস্যা না কারণ আমরা এত দূরও নিতে পারি মাঝখানে এইট এর মধ্যে আমাদের কি কি অংশ আছে সেটা আমাদের একটু দেখতে হবে এই এর মধ্যে আমাদের দুইটা অংশ আছে একটা হচ্ছে লোগো আরেকটা হচ্ছে সেই জন্য আমরা এখানে দুইটা ডিপ নিয়ে নিব ডিপ ক্লাস লোগো অর্থাৎ আমরা লোগো নিলাম লোগো মধ্যে কি হবে ইমেজ ইমেজ তারপরে তো এখানে হবে তাই না আর একটা অল্টারনেটিভ টেক্সট হবে যে সাইটের নাম সাইটের নাম হচ্ছে অর্থাৎ লোগো না দেখা গেলেও ওখানে কি দেখা যাবে হ্যাঁ এটা দেখা যাবে গুগল পড়তে পারবে যে এই সাইটের নাম এইটা আচ্ছা তারপরে হচ্ছে নিচেই ঠিক নিচেই ওইটা ঠিক নিচেই আছে ডিম ক্লাস মেইন মেনু এবার এর মধ্যে হবে ইউএল ইউএল এর মধ্যে হবে এলআই এলআই এর মধ্যে হবে এ মেনু করা দেখছেন না আপনারা আচ্ছা এবার আমরা এই আইটেমগুলো নিয়ে আসবো টাইপ করে দিব অথবা আপনি চাইলে কপি করে নিয়ে আসতে পারেন এইগুলো কপি করার জন্য এইগুলো হচ্ছে এক একটা টেক্সট লেয়ার টেক্সট লেয়ার কপি করার জন্য এখানে যাবেন টিতে টিতে ক্লিক করলে কার্সার আসবে কার্সার দিয়ে এবার এখানে ক্লিক করবেন এই ফোনটা আমার কম্পিউটার ইনস্টল নাই বলে এরকম দেখাচ্ছে তো সমস্যা না আমরা ওকে করে টোটালটা কপি করে নিয়ে কন্ট্রোল এ কন্ট্রোল সি কপি করে নিলাম নিয়ে জাস্ট এখানে রেখে দিলাম যে আমরা এমনি নর্মালি এখানে রেখে দিলাম যে এখান থেকে আমাদের এই জিনিসগুলো দরকার মেনু হিসেবে তো আমরা মেনুগুলো কয়টা এক দুই তিন চার পাঁচ তাহলে এখানে আমি পাঁচটা করে নিলাম এখান থেকে এক এক করে কাট করে নিয়ে এসে এখানে এক এক করে দিলাম অথবা আপনি চাইলে ওইগুলো টাইপ করে নিয়ে আসতে পারেন এই অর্থাৎ আমরা ওই সেকশনটা এখান থেকে কপি করে নিয়ে আসলাম নেক্সট কল এস এম এইটের এর পরে হবে কি কল এস এম ফোর ফোর নিলাম ফোর এর মধ্যে আমাদের কি আছে এইটা আছে একটা আইকন আছে প্লাস আইকন তো আমরা এখন কি করব। এই প্লাস আইকনটা বুটস্ট্রাপে আছে কি কিনা সার্চ করব। তো এবার আমি এখানে যাই অর্থাৎ আইকন হলে আমাদের এখানে আগে সার্চ করা উচিত যে প্লাস আইকন আমাদের আছে কিনা ফাইন্ড করেন আছে না এটা না আমাদের ইয়েটা লাগবে এটা হচ্ছে যদি আইকন না থাকে সেক্ষেত্রে আমাদের কোনো উপায় নাই সেক্ষেত্রে আমরা এটাকে ইমেজ হিসেবে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে হবে এছাড়া আর কোনো উপায় নাই তো আমরা আপাতত এটাকে ইমেজ হিসেবে নেই আর এই টেক্সটটা আগে নিয়ে নেই তো এটাকে কপি করে নিলাম কপি করে এবার এখানে হবে ডিপ ক্লাস হেডার রাইট তো এটা নিয়ে নিলাম আচ্ছা আমি একটু দ্রুত লিখছি ওইটা জাস্ট আপনারা বুঝে নেন যে ডিপ ক্লাস করে লিখতে হবে পরে এই দ্রুত পদ্ধতিটা আপনাদের দেখাই দেব আমি প্যারাগ্রাফ দিলাম এবার এটা আমি এখানে দিলাম আর এই প্যারাগ্রাফের এই ইমেজটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা এখানে নিয়ে আসবো এই ইমেজটা এই ইমেজটা এবার আমরা নিয়ে নিয়ে নিতে হবে এখানে গেলাম দেখেন আমাদের এটাই দরকার না তো এবার এটাকে ঠিক আছে কিভাবে এস দিয়ে সেভ করে এখানে দিলাম প্লাস আইকনটা শেষ প্লাস আইকনটা চলে আসলো এখানে এখন আমাদের আরেকটা জিনিস দরকার হেডারের জন্য কোন জিনিসগুলো বলেন তো এই ব্যাকগ্রাউন্ডটা দরকার জুতার যে আছে এটা দরকার আচ্ছা এইগুলো নিয়ে আমরা আগামী দিনে নিয়ে আগাবো ঠিক আছে আপনারা বাড়িতে প্র্যাকটিস করতে থাকবেন আর বুটি নিয়ে মেনলি বুটিস্টের কম্পোনেন্টগুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে তো আজকে তাহলে এখানেই শেষ করছি আর